আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই ও বোনের আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন। দেখেন, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি যে আমাদের আমার বাচ্চাকে যে কীভাবে আমি মাংস যে কীভাবে সংরক্ষণ ফ্রিজে করে রেখে দিই, আর ফ্রিজ থেকে বের করে তো যখন নাস্তা খায় তখন তাদের জন্য বের করে আমি ভেজে দিই, কীভাবে করি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ, আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সাদাটা আপনারা কালোটা দিতে পারেন। এখানে আমি এখানে মুরগির মাংস যে ব্রয়লার মুরগিটা যে আছে সেই মাংসটা আমি নিয়েছি, তো 2 কেজির মতো, 2-3 কেজির মতো হবে। তো ভালো করে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, তো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, ঝালটা একটু কম দিলাম আমি যেহেতু আমার বাচ্চারা খাবে। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। কীভাবে আমি সংরক্ষণ করে রাখি, আমার বাচ্চার যখন খেতে ইচ্ছে করে আমি বের করে দিই সন্ধ্যার নাস্তার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো করে আমি সবগুলো দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে, আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা বাজিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি টক দই দিয়ে দিলাম, আর এখানে আমি নিয়েছি ভিনেগার, ভিনেগারটা আমি পরিমাণ মতো করে দিয়ে দিব। তো ভিনেগারটা দিলে ভালো হয়, রেস্টুরেন্টের যে স্বাদটা আসে মাংস, তো আমি এভাবে করে যে আপনাদের দেখালাম, যদি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে একবার হলো ট্রাই করে দেখবেন। আর যারা দূর দূরান্তে যারা দেখতেছেন তারা অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তো এখানে এখন ভালো করে আমি মেখে নিব। তো ভালো করে আমি মেখে নিলাম, দেখেন। তো এখানে আমি যে বাটি নিয়েছি সেই বাটির মধ্যে করে রেখে দিব সংরক্ষণ করে ফ্রিজের মধ্যে, আর যখন খেতে মন চাবে তখন বের করে আমি খাবো। তো এই তো রেখে দিলাম, রেখে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো 2-3 দিন পর আবার বের করে এখন আমি নিয়েছি, তো আপনাদের কাছে আমি ভেজে 2 রকম করে ভেজে দেখাবো। তো যখন যেটা মন চায় যেভাবে আপনি ফ্রাই করে খাবেন। তো এখানে আমি নিয়েছি 1টা ডিম, যে কোনো সময় বা কোনো মেহমান আসলো বা কোনো অকেশন আসলো আপনি এইভাবে করে ভেজে সবাইকে পরিবেশন করে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম আটা, তো পরিমাণ মতো করে দিয়ে দিলাম। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমার মাংসের মধ্যে ম্যারিনেট করা আছে সব মশলা। এখন আমি 1টা ডিম দিয়ে আর শর্টকাট ডিম দিয়ে আর লবণ দিয়ে ভালো করে আটা দিয়ে মেখে নিলাম। তো খেতে তো খুবই দারুণ, আর বাচ্চারা তো নিমিষে শেষ করে দিবে, আর বড়রাও খেতে খুবই আগ্রহ হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এইভাবে করে আমি এখন ভেজে নিব। তেলটাকে গরম করে নিয়েছি আমি, তো এই তো আমি ভেজে রেখেছিলাম। তো আরেকটা আমি এভাবে করে ফ্রাই করে নিব, যে গ্রিলটা যে বানায় সেই গ্রিলের মতো করে নিব। তো ওই তো আমার আটা দিয়ে যে আমি একটা ফ্রাই করলাম সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি আগে কীরকম হয়েছে। দেখেন, খেতে তো খুব ভালো লেগেছে, আমার বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে। তো আমি 2 দিনে 2 রকম করে আমি ভিজে আমার বাচ্চাদের খাওয়াইছি। তো আপনাদের সঙ্গে আমি একটা করে আমি শেয়ার করলাম, তো খুবই ভালো লেগেছে খেতে, আর রেস্টুরেন্টের স্বাদ কেউ হার মানাবে। তো এরকম করে যদি বাসায় ট্রাই করেন, এই তো আরেক রকম, দেখেন আমি গ্রিলের মতো করেছি।
তো আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন দেখার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।